আজকে একটু মজা করব সবাই, আজকে নতুন একটা ব্লগ দিব আপনাদেরকে, দেখি ব্লগটা কি করা যায়। তবে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সবাই কি বলি, আমাদের চ্যানেলে 10K হয়ে গেছে আরো আগে, গত সপ্তাহের আগের সপ্তাহ, তারপরে আমরা কিন্তু সময় ফিরে উঠতে পারিনি, হয়ে সবাই গেছে সিলেন্ড করেছিলাম। তো আজকে সবাই শুক্রবার বরিশালে আছি, তো আমরা সবাই পার্কে সবাই যাব মজা আজকে করে, ব্লগ। ব্লগটা এই আপনাদের জন্য, যেহেতু আপনাদের জন্যই উৎসর্গ করলাম, আপনাদের কারণে আমরা 10,000K হয়েছি, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারে আরে বাড়িয়ে দিন, আপনাদের জন্য আজকে ভিডিওটা ডেডিকেট করলাম। সালাম আলাইকুম অনেকদিন তো রহমতুল্লাহ। পাইছি সাদি দিয়ে নিয়ে বাইরে, আমার ভালো লাগে এই জন্য পাইছি। আজকে তো সাদি আসতো না, সাদিকে একরকম জোর করা হয়েছে, সাদিকে বলা হয়েছে সাদি তুমি যা খাও তা খাওয়াতে হবে, সাদি বলছে না মাংস খাবো না। তো সাদির সাথে বাড়াইতে আমার একটা মানে একটা ফিলিংস মানে কি বলে সেটা অন্যরকম। তো এখন আমরা কি খাবো সাদি, না এই যে ঘরে খাবো না বাইরে খাবো, আগে কেনাকাটা করি, টুকটাক কিছু কেনাকাটা আছে, এরপর যাহা মনে চায় তাই খাবো। কিন্তু স্বাদের জন্য যা খাবো দুই পথ সর্বোচ্চ চাইনিজে খাইতে পারিছে বলে শুধু তুমি তুমি কি আছে। আচ্ছা দেখাবে তেলে শাক ভাজা করবে, এখন কোনো শাক কাটছে কিছু, তুমি দেখি কি দিয়েছ, ও পিয়াজ বড়ি দিয়ে বাগা চলতেছে, ইলিশ মাছ ফ্রাই, এটা কি মাছ, বাচ্চা ইলিশ, হ্যাঁ দেখি দেখি, ও দেখতে ভালোই যায় আসছে, এটা কি ইলিশ তৈরি করে কাটছে কোথায় রে, না ওটা তো ওদের সাথে নয় ভাত না, ইলিশ মাছ ফ্রাই আর শুকনো মরিচ ভাজা। আমি তো ক্ষুধা লেগেছে, আমি কবে খাওয়াবেন, এই তো বলো তুমি কত পয়সা কেটে খাবে, ভালোই লাগে সাদি, তোমাকে একটু দেখা তো, হাই বলো, হাই বরিশাল মেডিকেল ক্যাম্পাস, রাত্রে এখন 10টা 10টা বাজছে, চিন্তা চাইছে ঘুরতে, তাই চিন্তাকে নিয়ে আসলাম, চিন্তা তো পিছনে দিচ্ছি, সিনিয়া কিন্তু দেখা যায় না, সিনিয়া বলতেছে মেডিকেল কলেজের ফিল নেবে, এই জন্য ফিল নেওয়া হয়েছে, এই জন্য আর কি নিয়ে আসছি। সাদির একটা উদ্দেশ্য আছে, সাদি কি খাবি, হ্যাঁ কিছু খাইতেই চল, ঠিক আছে ও সাজাইছে কি জানো, এটা
কত বড় খুবর কয় কেজি ভাই এগুলা 40 কেজি কত রইছে রে 60 কেজি এ কি কোন দিয়ে গা এই দা আইসক্রিম বানানোর কাম